আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। শুরু করেছি নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি শপিংয়ে বের হব, টুকটাক শপিং করব। কারণ হচ্ছে পরশু দিন, আই মিন কালকের পরের দিন হচ্ছে একটা আমাদের ট্যুর আছে। আর কোথায় যাচ্ছি খুব বেশি একটা দূরে না, সেটা হয়তো আপনার পরশু দিনই জানতে পারবেন, আপনাদেরকে জানাবো অবশ্যই। আর হচ্ছে আমার হাজবেন্ডে, মানে ওর বার্থডে ছিল শনিবার দিন, কিছুই করতে পারি নাই কারণ আমাদের তো দোকান থাকে, কাজ থাকে। তো এই জন্য ওকেও টুকটাক কিছু গিফট কিনে দেওয়ার ছিল। আর আমরা সাধারণত গিফটগুলো এমনভাবেই কিনি যেটা ওর চয়েস, অথবা আমার ক্ষেত্রেও আমার যেটা ভালো লাগে, যেটা প্রয়োজন সেটাই কিনি। যেহেতু এখন শীত, তো এর জন্য শীতের মধ্যে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সোয়েটার, জ্যাকেট টাইপ, এগুলো কিনে দিলাম। আর হচ্ছে একটা পারফিউম কিনে দিলাম। আমরা সাধারণত যে কোনো অকেশন হোক, বার্থডে হোক বা স্পেশাল একটা দিনে, পারফিউম কেনাটা খুব বেশি একটা প্রেফার করি। কারণ আমি পারফিউম কালেকশন, মানে কালেক্ট করতে খুব বেশি পছন্দ করি। আর ওকেও আমি কিনে দেওয়ার চেষ্টা করি। তো ভিক্টোরিয়া সিক্রেট ওকে সেফোরাতে নিয়ে গিয়েছি, ও কিনবেই না, কিছুতেই কিনবে না, অনেক জোরাজুরি। তারপর ভিক্টোরিয়া সিক্রেটের যে একটা উড পারফিউম আমার ভালো লাগলো, ও বললো তাহলে এটা নাও, আমি ও ইউজ করতে পারবো, যেহেতু উড স্মেলটা ভালো। তো ওকে ওখান থেকে দুইটা কিনে দিলাম, আমিও টুকটাক কিছু কিনলাম, ট্যুরের জন্য একটা জামা টামা কিছু কিনলাম, এই যা সব কিছু মিলিয়ে। সবে আপনি ভিডিওগুলোতে দেখতে পারবেন, পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের চ্যানেলটার সাথেই থাকতে হবে। এই ব্ল্যাক কালারটা হচ্ছে উড পারফিউম, আর তারটা হচ্ছে আপনার সিডাকশন হয়তোবা, আমি এখন ভুলে গিয়েছি। আর আর বাকি যে লম্বা তিনটা দেখতে পাচ্ছেন, এই তিনটা হচ্ছে বডি মিস্ট। আসলে সবগুলাই বডি মিস্ট, কিন্তু ওই তিনটা আমি কিনেছি অফারে 40 ইউরোতে, আর এখানে দুইটা হচ্ছে 40 ইউরো, কিন্তু সবগুলোই কিন্তু 250 ml করে। আর এগুলো যেহেতু সামার চলে আসছে, সামারে কিন্তু আপনার হালকা স্মেলগুলো খুব ভালো লাগে, আর শীতের সময় গাঢ় স্মেলগুলো। তো এর জন্য আমি সামারে এই পারফিউমগুলো আমি খুব পছন্দ করি ব্যবহার করতে। আর ভিক্টোরিয়ার সিক্রেটের বেশিরভাগ পারফিউমগুলো কিন্তু দেখবেন যে একটুখানি ভ্যানিলিয়া টাইপের, যেটা আমার খুব ভালো লাগে, ভ্যানিলা টাইপের, মানে ফ্লাওয়ারি টাইপের, আমি এই জন্য এটা খুব পছন্দ করি। আর ওর বার্থডে ছিল, ওকে একটা জ্যাকেট কিনে দিয়েছি, আর তখন আর আমি ভিডিও করিনি, কেন করিনি আমি জানি না। যাই হোক, এখানে দুইটা পারফিউম ছোট ছোট দেখতে পাচ্ছেন, 22 ইউরো করে লেখা আছে, খুবই ছোট এই দুইটা। আর আমার তিনটা 40, তাহলে আমার তিনটা ভালো না? ওরা আমাকে বললো তুই এই তিনটাই নিয়ে, এর জন্য আমি তিনটাই নিলাম এখানে। আর উড পারফিউমটা ওরও খুব ভালো লাগলো, এই জন্য ওর বললো তাহলে নিয়ে নাও, তাই আমি ওই দুইটা ওকে কিনে দিলাম, ওই তিনটাও আমাকে কিনে দিল। এই হচ্ছে অবস্থা। যাই হোক, পরশু দিন যেহেতু আমাদের ট্যুর আছে, এর জন্য টুকটাক কেনাকাটা করলাম, আমিও একটা সোয়েটার টোয়েটার হাবি যাবি কিনলাম। এগুলোর আমি ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, তখন ভাবলাম যে আপনারা অনেক, স্পেশালি মেয়েরা, ভিক্টোরিয়া সিক্রেটের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে, এর জন্য আমার মনে হলো তাহলে এখানে আমি একটা ভিডিও করে ফেলি। তাছাড়া আপনারা কোনো স্মেল অথবা কোন পারফিউমের কীরকম স্মেল ওগুলো জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে, অথবা কেউ যদি অর্ডার করতে চান, কারণ আমার হয়তো প্রতি বছরই কেউ না কেউ দেশে যাওয়া হয়। যেমন আমার শ্বশুরশাশুড়ি আজকে আসছে, ইভেন নেক্সট ইয়ার যে যাবে জানুয়ারির দিকে হয়তো, বা তারও আগে বলতে পারছি না, ওনারা অলরেডি প্ল্যান করে ফেলছে। কারণ কি, বাসা আছে ওখানে, আমাদের বাড়িঘর দেখাশোনা করা লাগে, ভাড়াটিয়া আছে, দেখাশোনার তেমন একটা কেউই নেই। তো আপনারা চাইলে আমার কাছে প্রি অর্ডার করতে পারেন, আপনাদের পছন্দের শেডগুলো অথবা ফ্লেভারগুলো আমাকে জিজ্ঞেস করতে পারেন, আর আমার পছন্দের রুচির উপর ইনশাল্লাহ আপনারা ভরসা করতে পারেন। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের খুবই লিটল বিট একটা ছোটোখাটো ভিডিও। তেমন কিছু একটা কেনাকাটাও করবো না, কারণ দেশ থেকে আমি হিউজ শপিং করেছি, সবই আপনাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। কেনাকাটা শেষ করে বাসার দিকে চলে আসলাম, আর ভাবছিলাম যে প্রথম থেকে ভিডিও করব, বাট প্রথম থেকে ভাবলাম যে ভিডিও করব না, পরে আমার ভালো না তো একটু করি, কারণ আমার তো বেশি সাবস্ক্রাইবার নাই, যে কজন আছে তারা অনেকেই হয়তো বা খবর জানতে চায় বা ভিডিও দেখতে পছন্দ করে। তো যাই হোক, আজকে সকালবেলা আমার শ্বশুরশাশুড়ি আসছে দেশ থেকে, অনেক জিনিস নিয়ে আসছি, অনেক শপিং করছি, ওগুলাও দেখাবো এই দিন ভিডিও করে। সকাল আজকে সকালে একটুও টাইম পাই নাই, কারণ তারা আসছে সকাল 8টা 9টার দিকে, সব কিছু গুছাই গেছে আমার, আবার বাসা থেকে বের হইতে হয়েছে, দুপুরে রান্না করে বের হইতে হয়েছে, তো অনেক আর কি সব কিছু ম্যানেজ করতে একটু টাফ হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাথে থাকবেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পরশু দিন তো আরেকটা ভিডিও, নতুন ভিডিও আসবে, আমরা ইতালির একটা শহরে ট্যুরে যাচ্ছি,
সারাদিন থাকবো, বিকালে একদিনের মধ্যে চলে আসবো, সে ভিডিওটা দেখার আগেই আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। তো আজকে বরাবরের মতন আমার চ্যানেল থেকে আমি ইশরাত জাহান বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।